সিনিয়রদের আন্তর্জাতিক সফর বাতিল হলো কপাল পরেনি জুনিয়রদের। এই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহণ করতে চলতি মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। সাম্প্রতিক সময়ে সব হতাশা পেছনে ফেলে অনূর্ধ্ব ১৭ নারীদের স্বপ্ন দেখছেন নারী উইং এর চেয়ারম্যান শরীফ রওশনের রিপোর্ট। হঠাৎ করেই বাংলাদেশ নারী ফুটবলে আলোর ঝলকানির পরে খুটখুটে অন্ধকার। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলার ৬ মাসেরও বেশি সময় পার করেছে সাবিনা শামসুন নাহাররা। তবে এর মাঝে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসলেও সেখানে অবহেলিত নারী খেলোয়াড়েরা। এরপরই তীব্র সমালোচনায় বাফুফে। বড়দের ক্ষেত্রে যে ভুল করেছে, ছোটদের ক্ষেত্রে বেশ সতর্ক ফেডারেশন কর্তারা। এ মাসেই সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিতে রওনা হবে বাংলাদেশের নারীরা। ডি গ্রুপে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে রুমা সৌরভীরা। তাদেরকে নিয়ে বেশ আশাবাদী নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। বয়সের দিক থেকেও কিন্তু ডিফারেন্সটা ছিল। আমাদের যে টিমটা আন্ডার-17 খেলেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার-17 না, তারা আন্ডার-15। এছাড়া ওরা এখনো ওদেরকে যেভাবে তৈরি করা হচ্ছে আমার বিশ্বাস ওরা অনেক ভালো করবে। ঈদের ছুটিতে পরিবারের সাথে খুব একটা সময় কাটানোর সময় পাবেন না নারীরা। কবে দেশ ছাড়বেন তা নিশ্চিত করেন নারী উইং এর চেয়ারম্যান। ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে এফসি আন্ডার-17 সিঙ্গাপুরে। আমাদের অপোনেন্ট হচ্ছে তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুর। তো আমাদের টিমকে আমরা সেভাবেই তৈরি করছি যাতে করে ওরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারে, আশা করি ২৩ বা ২৪। তার প্রত্যাশা, দেশের ফুটবলে বয়স ভিত্তিক দলের ভাবমূর্তি বিদেশের মাটিতেও ধরে রাখবে টাইগ্রেসরা। শরীফ রওশন, নিউজ ২৪, ঢাকা।